প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন যে বৃত্তি কানাডায় বিনা খরচে পড়তে আবেদন করুন, দ্রুত বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, চলুন দেখা যাক বিস্তারিত। তো দেখতে পাচ্ছেন যে প্রতি বছর বিশ্বের দেশ থেকে 3000-এর বেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। ছবিটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে স্নাতকোত্তর ও ডক্টরাল পর্যায়ে কানাডা স্কলারশিপ পেতে বিদেশি শিক্ষাদের কাছ থেকে আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে দ্য ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল অফ কানাডা। 2023-24 শিক্ষাবর্ষের জন্য কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম নামে বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশ শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। 1 ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ মাস্টার CGSM প্রোগ্রামের উদ্দেশ্যে শিক্ষার্থী গবেষণার দক্ষতা বাড়ানো ও প্রশিক্ষণ প্রদান। স্নাতকোত্তর ও ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীদের এই প্রোগ্রামের আওতায় আর্থিক সুবিধাও দেবে। এটা একটি ফুল ফ্রি বৃত্তি। দ্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব রিসার্চ CIHR, দ্য ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল NSERC ও দ্য সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস রিসার্চ কাউন্সিল SHRC যৌথভাবে এই বৃত্তি দিয়ে থাকে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে 3000-এরও বেশি শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়। দেখতে পাচ্ছেন যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে যে CGSM অ্যালটমেন্টভুক্ত কানাডার কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বা ডক্টরাল লেভেলের ভর্তির জন্য আবেদন করতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে আগের পড়াশোনা শেষ করতে হবে। এই প্রোগ্রামের আওতায় 1 বছর কানাডায় থাকতে হবে। CIHR, NSERC বা SSC থেকে আগে কোনো বৃত্তি পেলে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন যেভাবে করবেন, আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। NSERC ওয়েবসাইটে গিয়ে রিসার্চ পোর্টালের এই লিঙ্কে আবেদন করতে হবে। বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে। আবেদনের শেষ সময় 1 ডিসেম্বর 2022। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।